হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। সো আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান বা অনলাইন থেকে কীভাবে ইনকাম হয় এই বিষয়টি অনেকে বিশ্বাস হয় না। সো কীভাবে একজন ফ্রিল্যান্সার মান্থলি হাজার হাজার ডলার ইনকাম করেন, আমি পার্সোনালি কীভাবে বর্তমান সময় ফ্রিল্যান্সিং করে ভালো একটা পজিশনে রয়েছি, ভালো অ্যামাউন্টের বা হ্যান্ডসম অ্যামাউন্টের একটা ইনকাম করছি, এ টু জেড এই সবগুলো বিষয় নিয়ে আপনাদেরকে এ টু জেড একটা বিস্তারিত জ্ঞান দেওয়ার চেষ্টা করবো। সো আমি আসি নার্ফাত, আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। সো ফ্রিল্যান্সিং কীভাবে করবো, কীভাবে ফ্রিল্যান্সিং শিখবো, কোন কোন প্রসেস ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ আমরা 4-5 ধাপে আজকে টোটাল ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করব, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেনটা হচ্ছে ফ্রিল্যান্সিং কী। এটা অনেকেই জানেন, প্রায় সকলেই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য একটু এক্সপ্লেন করছি। ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত, ধরেন আপনার অনলাইনে কোনো একটা কাজের স্কিল রয়েছে, যেমন ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইন ভালো পারেন, অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট ভালো পারেন, অথবা আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে এক্সপার্ট, অথবা আপনি পারেন ডিজিটাল মার্কেটিং, আপনি পারেন কন্টেন্ট রাইটিং, অথবা অ্যানিমেশন জগতের কোনো কিছু। সো আপনি যেটাই পারেন ওই জিনিসটাকে যখন আপনি অ্যাজ এ সার্ভিস হিসেবে কোনো মার্কেট প্লেসের থ্রুতে অথবা ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে সরাসরি ক্লায়েন্টকে ওই সার্ভিসটা প্রোভাইড করবেন, তখন তার বিনিময়ে আপনি কিছু অর্থ উপার্জন করতে পারবেন। সো এটাকেই শর্টকাটে বলা হয়ে থাকে ফ্রিল্যান্সিং। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, ধরেন আমি ওয়েব ডেভেলপমেন্ট ভালো পারি অ্যান্ড আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো এই যে আমি আমার ডিজিটাল মার্কেটিং অথবা আমি যে ওয়েব ডেভেলপমেন্ট পারি অথবা অ্যাপ ডেভেলপমেন্ট পারি, এটাকে আমি আমাদের ব্যবসায়িক আইটি ফার্ম, যেটা আমার পার্সোনাল কোম্পানি, আমার 2 নম্বর কোম্পানি, আমি বর্তমানে 2টা কোম্পানি রান করছি, সের মধ্যে 2 নম্বর হচ্ছে আমার ব্যবসায়িক আইটি ফার্ম। এটাতে আমি সব ধরনের ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি, সার্ভিস প্রোভাইড করি। সেই আমার ডিজিটাল আইটি ফার্ম যেটা রয়েছে, এটার থ্রুতে আমি যে আমার ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা রয়েছে, এটা মানুষকে আমি প্রোভাইড করছেন, মানুষ আমাকে টাকার বিনিময়ে আমার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে। সো কী হলো জিনিসটা এখানে, সবাই কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট পারেন, আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি। সো আমি যেহেতু এটা পারি, এটা আমার একটা স্কিল, সো আমার এই স্কিলটা যারা পারে না আমি তাকে বা কোনো একটা কোম্পানিকে, ঠিক আছে, যাদের ওয়েবসাইট দরকার তাকে আমি আমার এই স্কিলটা প্রোভাইড করলাম, তাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিলাম। সো এর বিনিময়ে ওই ক্লায়েন্ট বা যাকে আমি সার্ভিসটা প্রোভাইড করেছি ওই ক্লায়েন্ট, ঠিক আছে, আমাকে কী করলো, আমাকে 100, 200, 400, 500, 1000 ডলার দিয়ে দিল কাজ অনুযায়ী, মানে এক এক কাজে এক এক রেট। বাট অনলাইন দুনিয়ায় যে কাজগুলো রয়েছে বা ফ্রিল্যান্সিং সেক্টর যে কাজগুলো রয়েছে এগুলোতে সাধারণত একটু বেশি ইনকাম পাওয়া যায় বা বেশি, হ্যাঁ, যেহেতু ডলারে হিসাব হয়, সো সেক্ষেত্রে ইনকামটা আলটিমেটলি বেড়ে যায়। সো এই যে এই শর্টকাটে যে জিনিসটা বললাম, এটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। আপনার একটা স্কিল রয়েছে, আপনি মানুষকে, হ্যাঁ, আপনার ওই স্কিলটাকে অ্যাজ এ সার্ভিস হিসেবে প্রোভাইড করবেন, যার বিনিময়ে আপনি কী করবেন, আপনি একটা ইনকাম পাবেন। সো এটাই হচ্ছে গিয়ে আপনার মূলত ফ্রিল্যান্সিং। সো এখন কথা হচ্ছে ফ্রিল্যান্সিংটা আপনি কীভাবে করবেন, হ্যাঁ, কোন কোন মার্কেট প্লেসের থ্রুতে করবেন, এখন কোশ্চেন আসে এটা। সো ফ্রিল্যান্সিং বিভিন্নভাবে করা যায়। সো এটা হতে পারে আপনি পার্সোনালি, যে আমি আমার মতো যেমনটা আমি করি, আমার পার্সোনালি এখন আমি কোম্পানি স্টার্ট করে নিয়েছি, আমি সরাসরি মার্কেটিং জানি, সো মার্কেটিং করে আমি সরাসরি কী করি, ক্লায়েন্টদের সাথে কাজ করি, ঠিক আছে। সো আপনি চাইলে এইভাবে করতে পারেন, অথবা 2 নম্বর অপশন সেটা হচ্ছে যে মার্কেট প্লেস, ঠিক আছে। অ্যাজ এ বিগিনার অবস্থায়, হ্যাঁ, সকলেই প্রায় মার্কেট প্লেসের থ্রুতেই কাজ করতে চায় বা করে, কিন্তু আমি পার্সোনালি, হ্যাঁ, মার্কেট প্লেসে খুব একটা কাজ করি না বা করিও নাই, হালকা পাতলা টুকটাক 1-2 প্রজেক্টে কাজ করছি, কারণ মার্কেট প্লেসটা সবার জন্য সুইটেবল না, যেমন আমার জন্য মার্কেট প্লেস না, ঠিক আছে। আমি আমার ব্রেন খাটিয়ে, ঠিক আছে, আমি আমার নিজের আইটি ফার্মকে একটা মার্কেট প্লেসে পরিণত করে ফেলছি, যাতে করে মানুষ সরাসরি আমার কাছে আসে। যেমন ধরেন আপনি কী করতে পারেন, মার্কেট প্লেসে যদি কাজ করেন তাহলে আপনি ফাইবারে যাবেন, ঠিক আছে, ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, গিগ পোস্ট করতে হবে, ঠিক আছে, আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে প্রপার একটা জ্ঞান অর্জন করতে হবে, দেন গিগে, গিগটা যদি র্যাঙ্কিংয়ে আসে তাহলে আপনি আস্তে ধীরে গিগ থেকে কী পাবেন, বায়ার রিকোয়েস্ট পাবেন, দেন বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই করতে হবে। আপনি কিন্তু একা না, ঠিক আছে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্কের মতো এই প্ল্যাটফর্মগুলো। সো সেক্ষেত্রে কী হয়, আপনার মতো বাংলাদেশ থেকে তো হাজার হাজার মানুষ ওই, ঠিক আছে, রিকোয়েস্টে রিপ্লাই করে, পাশাপাশি ইন্টারন্যাশনাল মানে আদার্স কান্ট্রি থেকেও পিপুলরা সে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করে। সো এরকম হাজার হাজার কম্পিটিটরের মধ্যে থেকে আপনার রিপ্লাই বা আপনার যোগ্যতা অনুযায়ী, ঠিক আছে, আপনি কাজটি পাবেন কি পাবেন না ওই জিনিসটা কিন্তু ডিপেন্ড করে। যাই হোক, ধরেন আপনি কাজটা পেয়ে গেলেন, তারপরে আপনি সুন্দর করে ওই কাজটা করলেন, একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, আপনি বায়ারের সাথে চ্যাটিং করে, হ্যাঁ, তার কাছ থেকে এত সময় নিলেন যে আপনি 7 দিনের মধ্যে আপনি কাজটা কমপ্লিট করে জমা দিয়ে দেবেন। দেন, হ্যাঁ, আপনি একটা কী করলেন, কাস্টমার অফার তৈরি করে বায়ারকে পাঠিয়ে দিলেন, বায়ার ওটা অ্যাকসেপ্ট করে দিল, দেন বায়ার ফাইবারকে পেমেন্ট করে দিল, দেন আপনি কাজটা কমপ্লিট করে জমা দেওয়ার পর ফাইবার আপনাকে পেমেন্ট করে দিবে। তবে এই ক্ষেত্রে কী করে, ফাইবার মার্কেট প্লেস এখানে যেহেতু অ্যাজ এ ব্রোকার হিসেবে কাজ করে, তো আপনি ধরেন $100 একটা প্রজেক্টে কাজ করলেন, তাহলে $20% মানে $20 ফাইবার কেটে নেবে, $1000 কাজ করেন, হ্যাঁ, $200 ফাইবার কেটে রেখে দিবে। সো এই যে ফাইবার মাঝখান দিয়ে 20% কেটে রেখে দিচ্ছে, এটা কিন্তু
একটা সমস্যা। সো এইসব সমস্যার কারণে আমি পার্সোনালি হ্যাঁ মার্কেট প্লেসে কাজ করি না। পাশাপাশি ধরেন ফাইবারে আপনি কাজ করছেন, ফাইবারে একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, ঠিক আছে। সো যে মানুষটা বা যে ক্লায়েন্টটা ফাইবারে আপনাকে কাজ দিবে ওই মানুষটা নিশ্চয়ই ফেসবুক চালায়, ঠিক আছে, ওই মানুষটা নিশ্চয়ই ইউটিউব চালায়, ইনস্টাগ্রাম চালায়, টুইটার চালায়। সো ফাইবারের থেকেই কিন্তু ওই ক্লায়েন্টগুলো ওই সব মার্কেট প্লেস সরি ওই সোশ্যাল মিডিয়াগুলো আরও বেশি অ্যাক্টিভ থাকে। একটু চিন্তা করে দেখুন আপনি কী করছেন, আপনি ফাইবারে কাজ করছেন, ফাইবার একজন ক্লায়েন্ট এসে হ্যাঁ জব পোস্ট করছে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনার মতো অসংখ্য ফ্রিল্যান্সার সেখানে হ্যাঁ সেটা রিপ্লাই করছেন, দেন অনেক কিছু পরে আপনি ধরুন কাজটা পেলেন। কিন্তু ওই সেম জায়গাতে আপনি যদি আমার জায়গায় বা আমি যেভাবে কাজ করি ওইটা চিন্তা করেন, আমি কী করি সরাসরি মার্কেটিংয়ের থ্রুতে ক্লায়েন্টের কাছে যাই। যে ক্লায়েন্ট ফাইবারে যাইতো ওই ক্লায়েন্টের কাছে আমি সরাসরি ফেসবুকে একটা অ্যাড রান করে দিই, হ্যাঁ আমার অ্যাড দেখে সরাসরি ক্লায়েন্ট কী করে হ্যাঁ আমাকে আমার পার্সোনাল মেসেঞ্জার যে পেজটা রয়েছে, ঠিক আছে, আমার পেজ সরি মেসেঞ্জার বলে ফেলছি, আমার পেজে আমাকে নক করে, ঠিক আছে। দেন আমি হ্যাঁ পেজে তাদের সাথে কথা বলে ফোনে তাদের সাথে যোগাযোগ করে সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারছি। যেখানে ফাইবারে কী হতো আমি হ্যাঁ বায়ার আমাকে রিকোয়েস্ট পাঠাতো, দেন আমি রিপ্লাই করতাম, আমার মতো অনেকে রিপ্লাই করতো, দেন আমি কাজ পাইতাম। কিন্তু এই দিক থেকে কী হচ্ছে, সরাসরি যদি আমি মার্কেটিংয়ের থ্রুতে কাজ করি তাহলে কী হচ্ছে মার্কেট প্লেসে 20% দিতে হচ্ছে না, দ্বিতীয়ত আমার কম্পিটিটরও নেই, তৃতীয়ত হচ্ছে গিয়ে হ্যাঁ সরাসরি ক্লায়েন্ট আমার পেজে চলে আসছে অ্যান্ড আমি সরাসরি কথা বলতে পারছি। এইভাবে একসাথে আমি অনেক ক্লায়েন্ট পেয়ে যাচ্ছি অ্যান্ড আমি ধরি আমি যদি পার মান্থ হ্যাঁ $10-$30 বা $50-$100 খরচ করি আমার কিন্তু লস নেই। $100 খরচ করলে হ্যাঁ প্রায় আমি অসংখ্য ক্লায়েন্ট পেয়ে যাবো যাদের কাজ করে দিয়ে ঠিক আছে আমি হিউজ একটা ইনকাম করতে পারবো। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাই প্রোভাইড করি, সো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা যদি আমি প্রোভাইড করে থাকি তাহলে কিন্তু ওই সার্ভিস প্রোভাইডের জন্য এক একটা ক্লায়েন্টকে আমি মান্থলি বেসিসে যদি চার্জ করি বিগিনার অবস্থায় $200-$300 ইজিলি চার্জ করা যায়। এভাবে যদি একটু চিন্তা করেন আমি যদি মান্থলি 10টা ক্লায়েন্ট হ্যান্ডেল করি বা 20টা ক্লায়েন্ট হ্যান্ডেল করি তাহলে মান্থলি হ্যাঁ যদি $100 করে নিই 100x100 ঠিক আছে অথবা 100x10 কত আসে $1,000-$2,000-$3,000 ডিজিলি চলে আসছে। সো এভাবেই মূলত ফ্রিল্যান্সিংয়ের থ্রুতে আপনি মার্কেট প্লেস অথবা আপনি চাইলে পার্সোনালি আপনার নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে হ্যাঁ আপনি ডিজিটাল মার্কেটিং শিখে মার্কেটিংয়ের থ্রুতে সরাসরি কাজ করতে পারেন। এটা গেল দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং কী আর একটা আপনি কীভাবে করবেন মানে মার্কেট প্লেস অথবা কোন সেক্টর বললাম ওই যে আপনার সোশ্যাল মিডিয়াকে ইউজ করে সরাসরি মার্কেটিং করে সরাসরি কাজ, ঠিক আছে। এটা গেল সরাসরি আর একটা গেল হচ্ছে মার্কেট প্লেসের থ্রুতে। সো এখন কথা হচ্ছে হ্যাঁ আপনি এখন জানেন ফ্রিল্যান্সিং কী, হ্যাঁ মার্কেট প্লেসের থ্রুতে কীভাবে করতে হবে এটাও জানেন, এখন কথা হচ্ছে যে আপনি শিখবেনটা কী, কীভাবে শিখবেন, এখন কোশ্চেন হচ্ছে এটা। তো শিখবেনটা কী আগে এটার উত্তর দেই, সেটা হচ্ছে যে আপনাকে আগে একটু রিসার্চ করে বের করতে হবে যে বর্তমান সময়ে হ্যাঁ মার্কেটে কোন কাজের চাহিদা রয়েছে। অনলাইন দুনিয়ায় বুঝতে পারছেন বর্তমান সময় সব কিছু অনলাইন নির্ভর, এখন COVID-19 সিচুয়েশন একটু চিন্তা করে দেখেন হ্যাঁ এখন আজ থেকে হ্যাঁ 1-1.5 বছর আগে অনেক কিছুই অনলাইন নির্ভর ছিল না, কিন্তু আজকের সিচুয়েশন দেখেন আমাদের পড়ালেখা থেকে শুরু করে ঠিক আছে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমাদের এখন একটা পণ্য লাগুক আমরা দারাজিকে অর্ডার করে দিই, ঠিক আছে, আমাদের এই যে স্কুল কলেজের পড়ালেখাগুলো এখন আমরা জুমের মাধ্যমে করি, ঠিক আছে, মানে সব কিছু এখন অনলাইন নির্ভর হয়ে গিয়েছে। সো এই জন্য অনলাইন নির্ভর যেহেতু সব কিছু হয়ে গেছে সো অনলাইনে এখন মানুষের ক্যারিয়ারটাও ওই লেভেলের একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে যাতে করে মানুষ যদি অনলাইনে আসে তাহলে সেও একটা সাকসেসফুল ক্যারিয়ার দাঁড় করাতে পারবে। যেমনটা আমি এসেছি আজ থেকে 1-1.5 বছর আগে আমি স্টুডেন্ট ছিলাম, আমার তেমন কোনো আয়ের উৎস ছিল না, কিন্তু এই 1-1.5 বছরে অনলাইনে আমি ফোকাস করার কারণে আমার পুরো লাইফ সেট হয়ে গেছে। সো এখন আমি কী শিখেছিলাম, আমি প্রথমে ইউটিউব দিয়ে শুরু করেছি, ঠিক আছে, দেন আমি একটু আমার মোড় ঘুরিয়ে কী করেছি আমি হ্যাঁ অনলাইনের সবচেয়ে পাওয়ারফুল যে কাজ সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এটা শেখা শুরু করছি। সো এই ডিজিটাল মার্কেটিংটা শেখার কারণে আমার কী বেনিফিটটা হয়েছে, ডিজিটাল মার্কেটিং যেহেতু বর্তমান সময় ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে প্রচণ্ড পাওয়ারফুল একটা আর্নিং সেক্টর, কারণ এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস এখন সবার প্রয়োজন, কারণ এখন সকল ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছু অনলাইন নির্ভরে চলে আসছে, সবার কিন্তু এখন অনলাইনে মার্কেটিং প্রয়োজন, তাই না। সো অনলাইনে মার্কেটিং মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সো ডিজিটাল মার্কেটিং মানে পুরো অনলাইন দুনিয়ায় হ্যাঁ পুরো পৃথিবীর মানুষ আমার হাতের মুঠোয় আছে। এখন জাস্ট আমি মার্কেটিংয়ের থ্রুতে আমি সেকশন অনুযায়ী কোন মানুষগুলো আমার অ্যাকচুয়াল কাস্টমার আমি কিন্তু ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারি। এই জন্য আমার এখন ক্যারিয়ার নিয়ে চিন্তা নেই, আমি চাইলে যে কোনো বিজনেস স্টার্ট করতে পারি, এটা হোক আমার অনলাইন বিজনেস অফলাইন বিজনেস যে কোনো কিছু, পাশাপাশি আমি চাইলে হ্যাঁ যে কোনো মানুষের জন্য তার বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি তাদের এখন সার্ভিস প্রোভাইড করি। মানে মার্কেটিং শিখলে কী হয় আপনি একদিকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন, পাশাপাশি এই সার্ভিসটাকে দিয়ে আপনি নিজের বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড তৃতীয় ধাপে সেটা কি, সেটা হচ্ছে যে আপনি চাইলে এই জিনিসটা মানুষকে শিখাতে পারবেন, মানে কোচিং ইন্ডাস্ট্রি, এই যে আপনি অনেক সময় প্রাইভেট পড়েন, স্কুল কলেজে পড়েন, ঠিক আছে, সো আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব প্রাইভেট পড়েন, সো আপনি চাইলে এইসব ডিজিটাল মার্কেটিং বা এই জিনিসগুলোর উপর একটা কোর্স তৈরি করে আপনি চাইলে মানুষকেও শিখাতে পারেন। সো মানে আর্নিংয়ের কোনো শেষ নেই, জাস্ট একটা স্কিল ডেভেলপ করলে এটা দিয়ে মাল্টিপল ওয়েতে ইনকাম করা যায়,
ঠিক আছে। সো আশা করি হ্যাঁ আপনাকে কী শিখতে হবে ফার্স্ট অফ অল এই বিষয়টা বুঝতে পারছেন। অনলাইন দুনিয়া আসছেন মানে আপনাকে ফার্স্ট অফ অল ডিজিটাল মার্কেটিংটা এক্সট্রিম লেভেলে শিখতে হবে। অন্যান্য জিনিসপত্র শিখতে পারেন, গ্রাফিক্স ডিজাইনও শিখতে পারেন, ভিডিও এডিটিংও শিখতে পারেন, অনেক কিছু শিখতে পারেন। যেমন বর্তমানে আমি একটা দিয়ে শেখা শুরু করছি, একটা বিষয়ে আমি এক্সপার্ট হয়েছি, ঠিক আছে। আপনাকে কিন্তু প্রথম অবস্থায় সব কিছুতে এক্সপার্ট হওয়া যাবে না, একটা বিষয়ে এক্সপার্ট হবেন, দেন ওই একটা বিষয়ে এক্সপার্ট হওয়ার পর ওই জিনিসটার সাথে আপনাকে হ্যাঁ অনেক বিষয়বস্তু শিখতে হবে। যেমন আমি বর্তমানে ভিডিও এডিটিং এক্সপার্ট, এই যে ভিডিও বানাচ্ছি, ইউটিউবিং এক্সপার্ট, হ্যাঁ ইউটিউবিং করছি, আমি ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট, হ্যাঁ আমি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করি, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি সিপিও মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। সো ওভারঅল অনলাইন দুনিয়ার যতগুলো শাখা প্রশাখা রয়েছে বর্তমানে আমি সবগুলোর মধ্যে আস্তে ধীরে এক্সপার্টিস অর্জন করছি, ঠিক আছে। সবগুলো বিষয়বস্তুতে মোটামুটি হাই লেভেলে একটা জ্ঞান নেওয়ার চেষ্টা করছি। সো আমি বর্তমানে যেসব বিষয়ে এখন এক্সপার্ট ওই সব বিষয়ে আমি আবার আমাদের আইটি ফার্মে হ্যাঁ ই লার্নিং প্ল্যাটফর্ম ক্রিয়েট করে নিচ্ছি, এগুলোতে আমি শিখাচ্ছি। যেমন আপনি চাইলে যে ডিজিটাল মার্কেটিং হায়ার লেভেল বা নেক্সট লেভেলে শিখতে চান কী করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। হ্যাঁ আপনি চাইলে আমার ফ্রি কোর্সে অ্যাটেন্ড করতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ের একটা ফ্রি কোর্স রয়েছে, আপনি ওটা কমপ্লিট করলে ডিজিটাল মার্কেটিং অনেক বিষয়বস্তু শিখতে পারবেন। অ্যান্ড ওইটা কমপ্লিট করার পর আপনি চাইলে ঠিক আছে অনলাইন দুনিয়ায় নিজের কোনো একটা সার্ভিস চালু করতে পারেন অথবা নিজের বিজনেস শুরু করতে পারেন, যেটা দিয়ে টুকটাক আর্নিং আপনি অলরেডি স্টার্ট করতে পারবেন ফ্রিতে। আপনার পেইড আসার দরকার নেই, ফ্রিটাই দেখেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। দেন ওইটা দেখে আপনি একটা বিজনেস স্টার্ট করলেন বা যে কোনো কিছু করলেন ফ্রিল্যান্সিং সেক্টরে, তো সেক্ষেত্রে ধরেন আপনার এখন আরও হায়ার লেভেল, একদম নেক্সট লেভেল, যে লেভেলে আমি কাজ করছি, ঠিক আছে, বা আমার গুরু আমাকে যেভাবে শিখেছে আমিও কারো কাছ থেকে শিখছি, ঠিক আছে। কারণ কোনো কিছুতে আপনি এক্সপার্ট এমনি এমনি হয়ে যেতে পারবেন না, কারো না কারো একটা গাইডলাইন ফলো করতে হ্যাবে। সো যদি ওই লেভেলে শিখতে চান তাহলে আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্স, সেটা আপনি আসতে পারেন, ঠিক আছে। সো এইভাবে আপনি প্রথমে ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারেন, পাশাপাশি হ্যাঁ আপনি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আর অনেক কিছু রয়েছে, ঠিক আছে। আর পাশাপাশি সিপিএ মার্কেটিংও রয়েছে, এর উপর আমার একটা ফ্রি কোর্স রয়েছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে ওটারও লিঙ্ক আমি দিয়ে দিব, আপনি আসলে ওইটাও শুরু করতে পারেন, ঠিক আছে। সো ওভারঅল কী দিয়ে শুরু করতে পারেন সেটা আই থিঙ্ক বুঝতে পারছেন। তবে এই যে শিখবেন, শেখার আগে আপনাকে একটা জিনিস ডিসাইড করে নিতে হবে, সেটা হচ্ছে যে আপনার আগ্রহটা কোথায়, ঠিক আছে। আপনার আগ্রহ যদি ডিজিটাল মার্কেটিংয়ে না থাকে তাহলে আলটিমেটলি আপনার এটা দরকার নেই, ঠিক আছে। আপনার আগ্রহ যদি হ্যাঁ অন্য কিছুতে থাকে তাহলে অন্য জিনিসে আপনি এক্সপার্ট লেভেলে একটা জ্ঞান অর্জন করুন, তবে অন্য যাই শিখেন কোনো কিছুই আপনাকে আলটিমেটলি হ্যাঁ যদি মার্কেট প্লেসের থ্রুতে না করেন, ঠিক আছে, তাহলে আপনাকে বেনিফিট দিতে পারবে না। কেননা সব কিছুর পেছনেই ডিজিটাল মার্কেটিংয়ের হাত রয়েছে। কেননা আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারেন, আপনি যদি ফাইবারে যান তাহলে অনেক ঝামেলা। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এমনিতে কাজ পাবেন না, হ্যাঁ গিটটা র্যাঙ্কে আসার পর বায়ার রিকোয়েস্ট আস্তে আস্তে রিপ্লাই দিতে দিতে এরপর পাবেন, অনেক কষ্ট লাগবে, আবার ওয়েব ডেভেলপমেন্ট শিখতে প্রচুর সময় লাগবে, তাই না। বাট এই ওয়েব ডেভেলপমেন্ট আপনি শিখলেন কিন্তু ডিজিটাল মার্কেটিংটা জানেন না, যদি জানতেন তাহলে কী হতো আপনারা মার্কেট প্লেসে জ্বালাত না। আপনি ফেসবুকে ওয়েব ডেভেলপমেন্ট পারেন সুন্দর করে, হ্যাঁ একটা গ্রাফিক্স ডিজাইন করে, একটা সুন্দর করে ব্যানার বানিয়ে অথবা একটা ভিডিও শ্যুট করে আপনি কী করলেন, হ্যাঁ ফেসবুকে মার্কেটিং করে দিলেন। দেন যাদের ওয়েবসাইট লাগবে শুধুমাত্র তাদের কাছে আপনার একটা যাবে, দেন তারা আপনাকে পেজে মেসেজ দিয়ে ওয়েবসাইট অর্ডার দিয়ে দিবে, আপনি বানিয়ে দিবেন ইজিলি, আপনি হ্যাঁ 10,000-20,000 টাকা চার্জ করে ফেলতে পারবেন যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দেন, আর যদি কোডিং করেন তাহলে তো আরও বেশি। সো আশা করি বুঝতে পারছেন। সো এবার কথা হচ্ছে যে এই জিনিসটা আপনি কীভাবে শিখতে পারেন, অলরেডি এই বিষয়ে বলেছি, অ্যান্ড কী শিখতে পারেন প্রথম অবস্থায়, কী শিখে স্কিল ডেভেলপ করে অনলাইনে আসতে পারেন কাজের জন্য, সেই বিষয়টাও বললাম, ঠিক আছে। সো এখন শিখার ক্ষেত্রে আপনি যদি পেইড কোনো কিছু প্রথম অবস্থায় হ্যাঁ বহন করতে না পারেন বা এত টাকা পয়সা না থাকে যে একটা পেইড কোর্স করে ওইটা দেখে আমি এক্সট্রিম লেভেলে জ্ঞান অর্জন করে ফেলবো, তাহলে আপনি কী করতে পারেন, যে বিষয়ে শিখতে চাচ্ছেন ওই বিষয়ে গুগলে সার্চ করেন। গুগলে সার্চ করার পর আপনার কাছে সার্চ রেজাল্ট আসবে, আপনি কী করবেন, গুগলে ফার্স্ট পেজে যে বিষয়বস্তুগুলো আসে প্রথমে কিন্তু প্রায় 10টার মতো সার্চ রেজাল্ট শো করে, তাই না। সেই 10টা পেজের 10টা ওয়েবসাইটে ঘুরে ঘুরে ঢুকবেন, ঢুকার পরে এ টু জেড যে যে বিষয়বস্তু রয়েছে ওগুলো একেবারে মুখস্থ টুখস্থ দেখে দেখে পড়বেন। পড়ার পর দেখবেন যে 10টা আর্টিকেল পড়ার পর আলটিমেটলি আপনি ওই বিষয়ে অনেকটা জ্ঞান অর্জন করতে পেরেছেন। দেন হচ্ছে কি ইউটিউব, ঠিক আছে, ইউটিউবে এই যে আমি আপনাদের জন্য কিছু হ্যাঁ স্কিল শেয়ার করছি, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি, এরকম হ্যাঁ ভালো ভালো কিছু চ্যানেলের ভিডিও ফলো করতে পারেন যারা ওই টপিকে আপনাকে হ্যাঁ জ্ঞান দিবে, ঠিক আছে। সো এতে আপনি কী করতে পারেন, কিছু আলতু ফালতু কী করবেন, আপনি চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিবেন, যেমন নাচ গানের কিছু চ্যানেলে সেই আলতু ফালতু যেগুলো আপনার লাভ নেই, আলটিমেটলি আপনার সময় অপচয় হয়, এইসব জিনিস থেকে দূরে থাকবেন, ঠিক আছে। আর যেসব চ্যানেল ফলো করলে আপনার আলটিমেটলি ভালো হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে, ইনফোরটেনমেন্ট হবে, ইন্টারটেনমেন্ট কম, ইনফোরটেনমেন্ট বেশি হতে হবে, তো এই বিষয়টা হ্যাঁ হবে। সো ওই ক্ষেত্রে আপনি ওই ধরনের
চ্যানেলগুলো ফলো করতে পারেন, তাহলে কি হবে আপনার জ্ঞান অর্জন হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে জোর জবরদস্তি করে কোনো কিছু শেখা যায় না, ঠিক আছে? আপনি কি করবেন, ওই যেটা বললাম, আপনি গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ইউটিউবে যখন ঢুকবেন, হ্যাঁ, আলতু ফালতু জিনিস দেখার জন্য, সো ওই সময় দেখবেন যে সাবস্ক্রাইব করার কারণে ওই ভালো চ্যানেলের একটা দুটা ভিডিও আপনার এই উপরে নিচে সাজেস্ট করবে, তাতে হ্যাঁ অটোমেটিক আপনার ইচ্ছা বা অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনি কিন্তু ওগুলো ক্লিক করে দেখবেন, মানে এটা অটোমেটিক হবে, ন্যাচারালি হবে, ঠিক আছে? এতে করে আপনার শেখাটা হবে। বাট আপনি যদি শেখার উদ্দেশ্যে একদম জোর জবরদস্তি করে ক্লিক করেন, তাহলে আপনি আলটিমেটলি 5-10 মিনিটের বেশি ধৈর্য ধারণ করে ওটা শিখতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আর গুগল করে দেখতে পারেন, ঠিক আছে? ফেসবুকেও হ্যাঁ আপনি সার্চ করে অনেক পেজে ভালো ভালো ভিডিওতে ওগুলো ফলো করতে পারেন, ঠিক আছে? পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজটা ফলো করতে পারেন, ঠিক আছে? আর ভালো ভালো পেজ ফলো করতে পারেন, ঠিক আছে? আর ভালো ভালো চ্যানেল তো বললাম, এভাবে আপনি ফ্রি মেথডে শিখতে পারেন। আর যদি আপনার কাছে কিছু টাকা পয়সা থাকে, যদি হায়ার লেভেল স্কিল অর্জন করতে চান, তাহলে আপনি হ্যাঁ একটা ভালো মেন্টর দেখে তার কাছ থেকে শিখতে পারেন, ঠিক আছে? তবে ভালো কারো কাছ থেকে শিখবেন যে অলরেডি এই স্কিলে পারদর্শী অ্যান্ড অলরেডি মার্কেটে লিডিং পর্যায়ে রয়েছে, ভালো কিছু শিখাচ্ছেন, ঠিক আছে? আমি আপনাকে আমাদের ফ্রি কোর্সের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনি ফ্রি কোর্সটা দেখুন। দেখে যদি মনে হয় যে না অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন অ্যান্ড আপনার এই স্কিলটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া দরকার, তাহলে আপনি আমাদের পেড কোর্সে আসতে পারেন, ঠিক আছে? দেন আপনি অনলাইন দুনিয়ায় আমার মতো একটা মাস্টার লেভেলে হ্যাঁ একটা লিড দিতে পারেন। তো এখন কথা হচ্ছে, আপনি তো জানলেন ফ্রিল্যান্সিংটা কী, হ্যাঁ কীভাবে করবো, হ্যাঁ কোন কোন স্কিল আমাকে আগে অর্জন করতে হবে, কীভাবে শিখতে হবে, কীভাবে ফ্রি মেথডে শিখতে পারি, কীভাবে পেড মেথডে শিখতে পারি, সব কিছুই জানলাম। এখন সব কথার মেন কথা সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই জানে ফ্রিল্যান্সিং করতে, কিন্তু অনেকে হ্যাঁ কী করেন, এই 1-2 দিন 3 দিন একটু ঘাটাঘাটি করেন, এরপর আপনাদের মোটিভেশন কোথায় জানি চলে যায়, বুঝতে পারছেন? মানে আলটিমেটলি আপনারা ধৈর্য ধারণ করে একটা জিনিসের প্রতি হ্যাঁ মনোনিবেশ করতে পারেন না। এই যে আমি, আমার বয়স তো বেশি না, ধরুন 18-19 বছর বয়স, সো এই বয়সে এখন মান্থলি আমার 100,000 উপরে ইনকাম হচ্ছে। এই তো ধরুন আমি এখন এই যে স্ক্রিনে দেখেন, আমি একটু স্ক্রিন শেয়ার করে, ঠিক আছে, আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করে আমার একটা ওয়েবসাইট, জাস্ট একটা ওয়েবসাইটের আর্নিং আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? জাস্ট জানুয়ারি মাস থেকে এই মাস পর্যন্ত দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে আমার আর্নিংটা প্রায় 28 লাখ প্লাস, জাস্ট একটা ওয়েবসাইট থেকে। আর পাশাপাশি আমি ওয়েব ডেভেলপমেন্ট করছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, দেন হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইট রয়েছে অনেকগুলো, সেগুলোতে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করি, ইউটিউবে চ্যানেল রয়েছে প্রায় 1,56,000 সাবস্ক্রাইবার রয়েছে এই সময় বর্তমানে। সো ওভারঅল সব দিক দিয়ে মোটামুটি ভালো একটা আর্নিং আমার পার মান্থ জেনারেট হচ্ছে। সো এই যে এইটুকু আসছি, বাট এটা কি আমার একদিনে পসিবল হয়েছে? আপনি বলুন জি না, এটা একদিনে পসিবল হয়নি, অনেক রাত জাগা কাহিনী রয়েছে, অনেক কষ্ট রয়েছে, ঠিক আছে? এই শেখার পিছনে প্রচুর সময় দিয়েছি। সো আপনাকেও কী করতে হবে, শেখার পিছনে প্রচুর সময় দিতে হবে, প্রচুর স্কিল ডেভেলপ করতে হবে। আপনি সবসময় মনে রাখবেন 3-9, ঠিক আছে? এই একটা ফর্মুলা মনে রাখবেন, প্রথম 3 মাস ধরেন আপনি প্রথম 3 মাস হ্যাঁ অনলাইন ক্যারিয়ারের প্রথম 3 মাসে যদি আপনি ভালো মতো কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে আপনি ভালো জিনিস শিখতে পারেন, হ্যাঁ মানে কষ্ট করার মন মানসিকতা যদি থাকে, তাহলে পরবর্তী 90 ডেজ, ঠিক আছে, আপনার জন্য ইজি হবে। জিনিসটা মাথায় রাখেন, প্রথম 3 মাস কষ্ট করবেন, একদম কুকুরের মতো কষ্ট করবেন, হাড় ভাঙা খাটুনি করবেন, একদম বলতে গেলে ধরেন যে আপনি কী করতেছেন, আপনি একজন কৃষক, হ্যাঁ মাঠে ধান ফলাবেন, ঠিক আছে? তো ধান ফলানোর আগে হ্যাঁ ধান কেমনি এমনি হয়ে যায় যে আপনি শুধুমাত্র ধানের বীজ এমনি এমনি ছিটাই দিলেন, আর পরবর্তীতে দেখলেন কয়েকদিন পরে যে ধান বড় বড় ধান হয়ে গেছে, জি না, একজন কৃষক প্রচণ্ড কষ্ট করে, হ্যাঁ ধান খেতে যায়, হ্যাঁ লাঙল দিয়ে গরু দিয়ে, ঠিক আছে, পুরো ক্ষেতটা চাষ করে, দেন হ্যাঁ সেচ দেয়, বীজ রোপণ করে, দেন ছোটো ছোটো ধান হয় ওগুলো নিয়ে পরবর্তীতে আবার এমনি লাগায়, দেন অনেক কষ্ট করে 2-3 মাস হ্যাঁ প্রচুর হাড় ভাঙা খাটুনির পর কৃষকের মুখে হাসি ফুটে সে ভালো একটা কী পায়, শস্য পায়। যদি সে কম পরিচর্যা করতো, যদি ফসলের যত্ন না নিত, তাহলে তার ফসল ওই রকম খারাপই আসতো। সো ঠিক সেমভাবে আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরেও জিনিসটা এমনই। সো আপনি যদি ভালো একটা পজিশনে যেতে চান, তাহলে আপনাকে প্রচুর স্কিল্ড পার্সন হতে হবে, ভালো জিনিস শিখতে হবে, ঠিক আছে? ভালো জিনিস শেখার পেছনে সময় অপচয় করতে হবে, ঠিক আছে? এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি আপনাদেরকে পুরো একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার। কেননা হ্যাঁ ফ্রিল্যান্সিং আপনারা শিখতে আসতেছেন, বাট আপনার মধ্যে ওই লেভেলের মোটিভেশন নাই যে আমি হায়ার লেভেল একটা জ্ঞান অর্জন করব, দেন ওই জ্ঞান দিয়ে, ঠিক আছে, আমি ইন ফিউচার ভালো একটা পজিশনে যাব, ঠিক আছে? আপনারা অনেকে হ্যাঁ ইউটিউবে দেয় যে হ্যাঁ ধরেন ঘুমায় ঘুমায় টাকা ইনকাম, হ্যাঁ এই যে একটা ভিডিও দেয় যে এই অ্যাপ থেকে হ্যাঁ প্রত্যেক দিন 1,000-2,000 টাকা ইনকাম, ঠিক আছে, এরকম অনেক ভিডিও দেয়। তো আপনারা ওইসব ভিডিও থেকে ওই ছোট্টখাট্টো অ্যাপসের মধ্যে $2, $3, $4, $5 ইনকামের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন, করেন তো, তাই না? আই থিঙ্ক আপনিও করছেন, একসময় আমিও করছি। বাট এই জিনিসটা আলটিমেটলি দিন শেষে আপনাকে কিছুই দিবে না, হয়তো অনেক কষ্টের পর কিছু কিছু অ্যাপ থেকে আপনি $4-5, $10-20 পাবেন, আলটিমেটলি
এগুলো আপনার লাইফ টাইম এগুলো দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। সো আপনি যদি লাইফে একটা ভালো কিছু করতে চান তাহলে আপনাকে ভালো জিনিসে স্কিলড হতে হবে। আর এখন দেখেন কোভিড-19 কারণে আমাদের এডুকেশন সিস্টেমে পুরো চেঞ্জ হয়ে আসছে। আমরা কিন্তু এখন পড়ালেখার থ্রুতে দেখবেন যে এই কোভিড-19 কারণে আমাদের এই যে ব্যাচগুলো পরীক্ষায় এই সমস্যায় পড়ছে তারা কিন্তু ফিউচার চাকরি জীবনে গিয়ে অনেক সমস্যায় পড়বে। সো আর এখন যেহেতু সম্পূর্ণ অনলাইন নির্ভর দুনিয়া হয়ে যাচ্ছে, সো অনলাইনে যদি এখন এই যে ফ্রি টাইমটা রয়েছে এটা কাজে লাগান। আর সামনে যেহেতু পুরাই অনলাইন নির্ভর, আর এখন তো অনলাইন হয়ে গেছে, সো এই অনলাইন নির্ভর হয়ে এই অনলাইনে যদি আপনি স্কিল ডেভেলপ করেন, এই স্কিলটাই আপনাকে দেখবেন যে এই পড়ালেখায় যে গ্যাপ তৈরি হয়েছে এটার কারণে ফিউচার চাকরি বাকরিতে আপনার যে গ্যাপ তৈরি হবে ওইটা কিন্তু পুষিয়ে দিতে পারবে শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং সেক্টর অ্যান্ড অনলাইন দুনিয়া আপনার স্কিলটাই। ঠিক আছে, আপনি ডিজিটাল মার্কেটিং একটা স্কিল ডেভেলপ করেন, স্কিল দিয়ে আপনি একটা বিজনেস অ্যান্ড কীভাবে জিরো ইনভেস্টমেন্ট একটা বিজনেস, তার কারণ যে আমি কিন্তু আমাদের ফ্রি কোর্স বা পেড কোর্স সব কিছুতে এই জিনিসটা দেখাইছি, বুঝতে পারছেন? সো আপনি আমি বলবো আপনাকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফ্রি কোর্সটা কমপ্লিট করুন। হ্যাঁ, দেন যদি মন চায় যে আপনি হ্যাঁ পেড কোর্সে আসবেন, নিজের স্কিলটা ডেভেলপ করবেন, ঠিক আছে, হায়ার লেভেল একটা জ্ঞান অর্জন করবেন, দেন আপনার পুরো লাইফটা বা আপনার লাইফের চাকাটাই ঘুরিয়ে ফেলবেন, তাহলে আপনি আসতে পারেন। ঠিক আছে, বর্তমানে অনলাইন দুনিয়াটা খুবই পাওয়ারফুল একটা সেক্টর। আর আরেকটা বিষয়ে বলে এই আজকের ক্লাসটা বা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো, সেটা হচ্ছে যে ব্লু ওশান থিওরি সম্পর্কে আপনাদের একটু জানাবো। ব্লু ওশান থিওরিটা কি? তো ব্লু ওশান থিওরিটা হচ্ছে যেখানে কম্পিটিশন কম বাট অপরচুনিটি বেশি। সো এটা বোঝার আগে আমি জাস্ট রেড ওশান সম্পর্কে আপনাদেরকে একটু বলে নিই, তাহলে ব্লু ওশানটা সহজে বুঝতে পারবেন। সো ধরেন রেড ওশানের ক্ষেত্রে এই যে আমাদের গভর্নমেন্ট একটা জবের কথাই চিন্তা করুন, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কি হয়, এই যে আমাদের এই যে পড়ালেখা করতেছি, পড়ালেখা করার পর একটা সরকারি চাকরির পিছনে পুরো বাংলাদেশের শিক্ষার্থী ছোটাছুটি করা শুরু করবে। অথবা একটা বিশ্ববিদ্যালয়, ভালো একটা বিশ্ববিদ্যালয় ধরুন বুয়েটে ভর্তি হওয়ার জন্য প্রায় সবাই গণহারে প্রিপারেশন নিচ্ছে, বাট চান্স পাবে কয়জন বা একটা ভালো গভর্নমেন্ট জব পাবে কয়জন? হাতে গোনা কিছু মানুষ। আর বাকিরা কি করবে? বাকিরা তেমনি ঝরে পড়ে যাবে, তাই না? বাট অথবা ঝরে না পড়লেও টুকটাক কিছু ছোট্টখাটো চাকরি করে তাদের দিন অতিবাহিত করে নেবে। বাট যে হারে বা যেই টাকা খরচ করে একজন পার্সন তার পড়ালেখার পিছনে খরচ করে স্কিল ডেভেলপ করছে, হ্যাঁ, এই সার্টিফিকেটের পিছনে এত দৌড়াইছে, আলটিমেটলি দিন শেষে দেখা যাবে যে বেশিরভাগ মানুষই বা শিক্ষার্থীরাই ফিউচারে ওই লেভেলে চাকরি পাবে না বা ইনকাম পাবে না। ঠিক আছে, সো এই যে এটাই হচ্ছে রেড ওশান, মানে এখানে কম্পিটিশন বেশি বাট অপরচুনিটি কম। একটা সরকারি চাকরির জন্য আপনার কি কম্পিটিশন বেশি, সবাই কম্পিটিশন, আপনার সবাই ওটার পিছনে ছুটে, বাট পায় অল্প কিছু, মানে অপরচুনিটি কম। আর ব্লু ওশান সেক্টরে কি হয়, ব্লু ওশান সেক্টরে হচ্ছে কম্পিটিশন বলতে গেলে নাই, আপনি যদি আসেন আপনি সফল হবে। ঠিক আছে, মানে অপরচুনিটি খুব বেশি বাট কম্পিটিশন নেই, যেমন ফ্রিল্যান্সিং এমনই একটা সেক্টর। বাট আজ থেকে 5 বা 6 বছর পর কিন্তু একবার গণহারে সবাই ফ্রিল্যান্সিংয়ে চলে আসবে, এই অফলাইন চাকরি বাকরির তখন আর ভ্যালু থাকবে না, তাই না? সো এই যে ফ্রিল্যান্সিং সেক্টর যেটা রয়েছে এখানে আপনার প্রচুর অপরচুনিটি। এখানে একটা স্কিল ডেভেলপ করেন, ঠিক আছে, আপনি প্রপারভাবে জিনিসটা বুঝেন, হ্যাঁ, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং ভালো জানেন, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ডিজিটাল মার্কেটিং যদি জানেন আপনি কিন্তু ফ্রিল্যান্সিংকে এভাবে মুট করে ধরে ফেলতে পারবেন। হ্যাঁ, আর যখন আপনার এই যে ব্লু ওশানটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, সবাই যখন এখানে চলে আসবে, ঠিক আছে, তখন এখানেও কম্পিটিটর বেড়ে যাবে, আপনার অপরচুনিটি কমে আসবে। কিন্তু এখন ধরেন আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি বেশি দিন হয়নি, 1 থেকে 1.5 বছর, বাট এই যে এই সময়টাতে আমি ফ্রিল্যান্সিং একটা ভালো পজিশনে চলে আসছি। সো এই যে এই ব্লু ওশানে থাকার কারণে আমি আসছি, কম্পিটিটর নাই, আমি সাকসেস। সো জিনিসটা আসলে এমনই। সো আশা করি ব্লু ওশানে কেন আসবেন, কতটা গুরুত্বপূর্ণ ব্লু ওশান জোনে এখনই আসা অ্যান্ড এখনই আপনার জন্য একটা সঠিক সময়, একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া। সো যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে গেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে কোর্সের, আপনারা চাইলে আমাদের ফ্রি কোর্সটা অ্যাটেন্ড হতে পারেন, ফ্রি কোর্স করে যদি মনে হয় না ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি আসলে কাজ করবেন, আসতে চলেছেন, সো ওইভাবে মন মানসিকতা নিয়ে যদি আসতে চান তাহলে আসুন। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, অ্যান্ড কোন টপিকে ভিডিও দিলে আপনার জন্য আর ভালো হয় সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।